মা শোনেন শোনেন, একটা কথা বলবো শোনেন, শিগগিরি আসেন শিগগিরি আসেন, একটা কথা জানেন, পাশের বাড়ির দাদা আর শিখা কি ঝগড়া করছিল, বাপরে ঝগড়ায় না আমি থাকতে পারছিলাম না, তারপর কান পেতে শুনি ওদের ঝগড়া হচ্ছে, দাদা না প্রেম করছে জানেন তো, হ্যাঁ দাদা প্রেম করছে, সেই জন্য শিখা বলেছে ডিভোর্স দিয়ে দেবে জানেন, আহারে একটা ছোট্ট বাচ্চা বলেন ডিভোর্স হয়ে যাবে, আমি তো আপনাকে না বলে থাকতে পারি না, তাই বললাম আপনি আবার কাউকে বলবেন না যেন, আপনাকে না বললেন আমার ভালো লাগে না, পেটটা ব্যথা করে তো, পেটের মধ্যে কিছু জমলে কোনো খবর শুনলে পেটটা ব্যথা করে, তাই আপনাকে বললাম বুঝলেন, ওই দাদার কোন মেয়ের সাথে প্রেম হয়েছে, কলিগের সাথে, অফিসের কলিগ, তার সাথে প্রেম হয়েছে বুঝলেন, আর শিখা তো কী কান্নাকাটি করছিল বাবা জানেন, আর এটুকু বাচ্চা মেয়ে দেখে কী করে যাবে বলেন, আমি না অবাক হয়ে যাচ্ছি জানেন, আশ্চর্য এই বয়সে কেউ প্রেম করে বলেন, মা আপনাকে বললাম কাউকে বলবেন না যেন, দেখবেন তাহলে না মানে আমাদের বাড়ির একটা বদনাম হয়ে যাবে, বলবে এই বাড়ি থেকে বদনাম ছড়াচ্ছে, তাই না মা বলেন, কি বলো বৌমা, কি বলছো বৌমা, হ্যাঁ এই বুড়ো থামড়া ছেলে কিনা প্রেম করছে, হাই 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 হাই, এ রাম 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 রাম, এই বুড়ো থামড়া ছেলে বিয়ে করবে, ডিভোর্স পর্যন্ত এগিয়ে গেছে, ছি 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 ছি, এ মা কি বলো, একটা বাচ্চা আছে না ওর, এ রাম রাম রাম, ঘেন্নার কথা ঘেন্নার কথা, ছে কি বলবো, বাজে লাগে এসব কথা শুনলে, আমার ছেলে ভাই ওইসব ধরনেরই না একদম জানেন, ওইসব ভাবতেই পারবে না একদম, আমার ছেলে ওরকমই না একদম, বুঝতে পেরেছ, ওইসব নিয়ে ভাববে না, ও ওই ছেলেটা ওরকমই তো, ও ছোটোবেলার থেকে ওরকম একটু পাকা পাকা টাইপের বুঝলে তো, তাই ওইসব ডিভোর্সের পর্যন্ত এগিয়ে গেছে, বউটা ভালো দেখে এতদিন রয়েছে, কবেই চলে যেত, বাজে একটা ছেলে, একটা বাচ্চা হয়েছে তাও দামড়ার কোনো বোধ নেই, ছি 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 ছি, হ্যাঁ তুমি আমার ছেলেকেও দেখে রেখো, তোমার ছেলেকেও দেখে রেখো, আমি না থাকলে তুমি রান্নার কথা চিন্তা করো না বুঝেছো, আমি না থাকলে তোমাকে সব শিখিয়ে দিয়ে যাব, সব শিখিয়ে দিয়ে যাব, তোমার তুমি আমারটাই তো করতে হবে না, এখন আমি করছি, আমারটা দেখে রাখো, পরে আমার দেখে দেখে সব রান্নাবান্না করবে কেমন, একটু যদি আমি তুমি দুজনে মিলে কাজ করি, হ্যাঁ তাহলে ঝগড়াঝাটি হয় না, অশান্তি হয় না বুঝলে, তাহলে ঝগড়াঝাটি হয় না, অশান্তি হয় না কিছু ঘরের মধ্যে, সবাই মিলে কাজ করতে হয় জান, সবাই মিলে কাজ করতে হয়, একটা একটু কাজ করলে গায়ের গতর কমে যাবে না বুঝলে, এই জন্য শাশুড়ি বউ দুজনে মিলে করতে হয়, তাতে মিলও থাকে, আর তুমি স্বামীর খেয়াল রাখবে একদম, ওই তো পুকুর ঘাটে গিয়েছিলাম শুনে এলাম, শুনে এলাম ওরা খালি বউ সম্বন্ধে নিন্দা করা ছাড়া কোনো কথা নেই জানো, বউ সম্বন্ধে সারাদিন নিন্দা করে চলেছে, বন্ধু আসবে বান্ধবী আসবে বউকে খালি অর্ডার করবে, চা নিয়ে এসো বৌমা, চা নিয়ে এসো, টিফিন নিয়ে এসো, এইসব করতেই থাকে জানো তো, হ্যাঁ এই জন্য আমি কারোর সাথে অত মিশি টিশি না, ওই পরনিন্দা পরচর্চা আমার কাছে ভালো লাগে না, আর সবচেয়ে বড় কথা টিভি সিরিয়ালগুলো জানো তো, টিভি সিরিয়ালগুলো কী করে, এই সংসারের মধ্যে অশান্তি, এর শত্রু ও ওর শত্রু, সে এই যায়ে যায়ে শত্রুতা, যায়ে যায়ে ঝগড়া, একটা করে পিসি শাশুড়ি, একটা করে ননদ, এসব থাকবে আর ঝগড়া থাকবে, কেন মিল দিতে পারিস না, হ্যাঁ টিভি সিরিয়ালের মধ্যে সব সিরিয়ালের মধ্যে দেখবে যে ঝগড়া ঝাঁটি হিংসা, এর পেছনে কাঠি দিচ্ছে ওর পেছনেও কাঠি দিচ্ছে, খালি এইসব কেন,
এইসব সিরিয়াল দেখে দেখে আরও বউগুলিকে বউগুলোর সাথে ঝামেলা করে জানো। আমি টিফিন খাচ্ছি খাচ্ছি টিফিন খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি ওকে খোকাকে খেতে দিয়ে দাও, বুঝেছ? হ্যাঁ, তুমি খোকাকে খেতে দিয়ে দাও, বুঝেছ? আচ্ছা, ও তার বলতে কি যে বলেন না মা, সত্যি কি যে বলেন না। হ্যাঁ, যে আমি একবারে চোখের মতন লেগে থাকবো আপনার ছেলের পেছনে, বুঝলেন? আপনার ছেলের পেছনে না একবারে চোখের মতন লেগে থাকবো, বুঝলেন? একদম ওর পেছনে দুটো ফোন দেবো। হ্যাঁ, এখন থেকে মিউচাল করে নেবো, বুঝলেন? এখন থেকে মিউচাল করে নেবো, আমার ফোনটা ওকে দেব আর ওর ফোনটা আমি রাখবো সারাদিন, বুঝলেন? তাহলে ওর কল লিস্টগুলো ভালো করে চেক করতে পারবো, যাতে কোথাও ইনিমিনি না করতে পারে, ইন্টুমিন্টু না করতে পারে, বুঝলেন তো? হ্যাঁ, সেই জন্য আমার ফোনটা ওকে দিয়ে দেবো, বুঝলেন? আর ওর ফোনটা আমি রাখবো, একদিন একদিন করে মিউচাল করে নেবো, বুঝলেন? হ্যাঁ গো, কী বলছো তুমি? হ্যাঁ, কী বলছো, কী বলছো এসব? আজ থেকে তোমার ফোন নিয়ে যেতে হবে আমার? হ্যাঁ, এটা তো ভালো বলছো না তুমি, এই ডিসিশনটা তো আমার ভালো লাগছে না। তোমার ফোন আমার নিয়ে যেতে হবে আর আমার ফোন তোমাকে রেখে যেতে হবে, তোমার কাছে রেখে দিয়ে যেতে হবে আমার ফোনটা? এটা তো ঠিক না, আমার ফোনটা তোমাকে দিয়ে যাবো আর তোমার ফোনটা আমি নিয়ে যাবো, এটা কীরকম কথা? কেন কেন? ও হো, সন্দেহ সন্দেহ চেক করবে, তাই তো? হ্যাঁ, আমার অফিসের কলিগরা যদি ফোন করে তবে কি করবে? হ্যাঁ, আমার অফিসের কলিগরা যদি ফোন করে তবে কি করবে বলো? তবে কি করবে অফিসের বন্ধুরা যদি ফোন করে? আচ্ছা ঠিক আছে, না করে দেব, না করে দেব, ওইটা হবে না। আমার ওই কোনো মেয়ে বন্ধু নেই, এইটাই তোমার দুঃখ লাগবে, বুঝলে? এটা তোমার দুঃখ লাগবে, বুঝেছ? আমার কোনো মেয়ে বন্ধু পাবে না। অফিসের কলিগরা ফোন করতে পারে মাঝে মাঝে, কারণ আমাকে তো সব দেখতে হয় অফিসের কাজ, তাই অফিসের কলিগরা ফোন করতে পারে, বুঝেছ? ঠিক আছে, দেবে তোমার ফোনটাই আমি নিয়ে যাব আজ থেকে, কালকে আবার আমার ফোনটা নিয়ে যাব, ঠিক আছে? কী বললে, কী বললে? হ্যাঁ, আমার ফোনটা তো তোমাকে দিয়ে দেবো আর তোমার ফোনটা আমার কাছে রাখবো। অফিস কলিগ, অফিস কলিগ, সে মেয়ে না ছেলে, শুনি? মেয়ে হলে না মুড়ো জেলে দেবো, আর ছেলেদের ছেলে অফিসের যদি হয়, কলিগ যদি হয়, তার সাথে ওখানেই সেরে আসবে, বুঝলে? ওখানেই সেরে আসবে একদম। হ্যাঁ, বাড়িতে যেন ফোন টোন না করে বলে দেবে। হ্যাঁ, আর আমাকে বললে আমি বলে দেবো কালকে ফোন করতে, বুঝেছ? হ্যাঁ, তা তুমি ওখানে সেরে আসবে, অফিসেই সেরে আসবে সব কথা, বুঝলে? কি বলেছি মা বলেন তো, ঠিক বলেছি না? হ্যাঁ, রান্না হয়ে গেছে মাংসটা, বৌমা ছেলেকে খেতে দিয়ে দাও, আমি টিফিন খাচ্ছি। বৌমা, তোমার টিফিনটাও বেড়েছি, খেয়ে নাও তো, গ্যাস হয়ে যাবে এতক্ষণ না খেয়ে থাকলে, বুঝলে? গ্যাস হয়ে যাবে এতক্ষণ না খেয়ে থাকলে, খেয়ে নাও, খেয়ে নাও। রান্নাবান্না হয়ে গেছে, মাংসটাও রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কোকাকে খেতে দিয়ে দাও, বুঝেছো? আমি টিফিনটা খাচ্ছি। বৌমা, জানো তো পুকুর পাড়ে বাড়িতে বাড়ির বুড়িগুলো বউকে কী জানো? কে রে, কে? ও মামুনি, আয় 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 ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে আয়। ও মা, কুল এনেছিস? বাবা, ফুল এনেছি, দেখেছো? কুল এনেছিস, আয় 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 মা, আয় মা, মা দেখেন আপনি আসেন এখানে, এই ঘরে আসেন, একটু গল্প করি, আসেন, মামুনি এসছে, আপনি আমি তিনজনে মিলে একসাথে গল্প করি, আসুন। আপনার জন্য পানও এনেছি, খান খান। তা মামনি, তোমার জন্য একটা চকলেট রেখেছি, খাবে তো? একটা চকলেট রেখেছি, তোমাকে আমি চকলেটটা দেবো, বুঝেছো? একটা চকলেট রেখেছি, তুমি চকলেটটা খাবে
আর বিস্কিট খাবে, কেমন? আমি চকলেটটা কোথায় রাখলাম দেখেছো? তোমার জন্য একটা চকলেট রেখেছি, আমি তো জানি তুমি আসলে চকলেট ভালোবাসো, তাই চকলেটটা এনে রেখেছি। কোথায় খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি। আর এই যে সেই ভাজা, নিমকি ভাজা, এগুলো একটু দেই তোমাকে, হ্যাঁ বাটি করে খাও, কেমন? আমাদের বাড়িতে এসেছো কতদিন বাদে, একটু এই ভাজা দেই, কেমন? বিস্কুট দেবো আর লালিপপ দেবো, কেমন? তুমি খাবে একটু মস্তি করে। তোমার মা কেমন আছে বাবা? তোমার মা ভালো আছে? আচ্ছা, অনেক দিন না দিদি আসে না। মামা, শাশুড়ি মা, বসুন আমার পাশে বসুন, পান খান। এই যে পানের বাটিটা আছে, এখান থেকে পান খান, কেমন? বাচ্চা মেয়ে দেখো কত পাটনা পাকনা কথা বলে, পাটনা পাকনা কথা বলে বেশ। পড়াশুনো করছো তো? ও আচ্ছা আচ্ছা, পড়াশুনো চালিয়ে যাও, হ্যাঁ। কোনো অসুবিধা হলে আমার কাছে চলে আসবে, নয়তো কাকুর কাছে চলে আসবে, কেমন? নে চকলেটটা নে। ও এটা লালিপপ, জানতাম না তো এটা লালিপপ। ও আমি তো ভাবছি চকলেট বুঝি। এই নে সেও বাজাও নে, তুমি খাও, হ্যাঁ একটু খাও, কতদিন বাদে এসেছো তো একটু খাও, কেমন? চকলেটটা একটু মুখে দাও, আমি একটু দেখি কেমন লাগে। ও কত ভালো মেয়ে বাবা, কতদিন বাদে এসেছি আমাদের মা, সোনা মাতা, সোনা মাতা। আবার বাজে বাজে আসবে, হ্যাঁ তুমি খাও, হ্যাঁ। তাই তুমি খাও বাবা। তোমার মা ভালো আছে তো? তোমার মা অনেকদিন আসে না জানো। হ্যাঁ খেয়ে খেয়ে দেখো, খুব টেস্টি জিনিস, বসো, হ্যাঁ মাঝে মাঝে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে, শুন পান খান। এই যে পানের বাটিটা আছে, এখান থেকে পান খান, কেমন? বাচ্চা মেয়ে দেখো কত পাটনা পাকনা কথা বলে, পাটনা পাকনা কথা বলে বেশ। পড়াশুনো করছো তো? ও আচ্ছা আচ্ছা, পড়াশুনো চালিয়ে যাও, হ্যাঁ। কোনো অসুবিধা হলে আমার কাছে চলে আসবে, নয়তো কাকুর কাছে চলে আসবে, কেমন? মা মা, একটা সুখবর আছে, শোনো শোনো। তোমাকে না আগে মার কাছে বলবো, তোমাকে আগে বলবো না, আগে মার কাছে বলবো। মা একটা সুখবর আছে, হ্যাঁ কালকে আমরা বেড়াতে যাব, বুঝলে? কালকে আমরা বেড়াতে যাব, বেড়াতে যাব। সবাই যে যার প্যাকেট ট্যাকেট করে নাও, কেমন? সবাই যে যার প্যাকেজ গুছিয়ে নাও, বাক্স তরঙ্গ সব গুছিয়ে নাও, বুঝেছো? টিকিট কাটা হয়ে গেছে অলরেডি, টিকিট কেটে নিয়ে আসলাম। একটু ঘুরলে টুরলে সবারই মন ভালো থাকবে, মনের মধ্যে অত খুচুর খুচুর কুচুর কুচুর চলবে না, বুঝেছো? সবাই মিলে একটু এনজয় করে আসছি কদিনের জন্য, গুছিয়ে টুছিয়ে নাও সবাই। হ্যাঁ হ্যাঁ, আমার ওই স্যুটকেসের মধ্যে আমার জামা কাপড়গুলো ভরে ভরে নিও, আমার সব ভালো ভালো দেখে জামা কাপড়গুলো গুছিয়ে নিও। গেঞ্জি নেবে বেশি, আমি তো গেঞ্জি পছন্দ করি, গেঞ্জি নেবে, শার্ট একটু কম নেবে, শার্ট অফিসেও পরে যেতে হয় ফর্মাল ড্রেস, আবার যদি বাইরেও গিয়ে পরি, আমি একটু গেঞ্জি পরতে ভালোবাসি, তুমি গেঞ্জি নিয়ে নেবে, কেমন? নমস্কার, আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক অবশ্যই সবাই দেবেন, তাহলে পরের অংশটা করব কিন্তু। আর যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন, নাহলে দেখতে পাবেন না, কেমন? প্রমোশন চলবে, আরও আছে পরে, ইন্টারেস্টিং আরও আছে, কেমন? সবাই লাইক দেবেন কিন্তু, আর সাবস্ক্রাইব নতুনরা অবশ্যই দেবেন, প্রমোশন চলবে,
এরপরে আরও আসবে। হ্যাঁ মা, 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 একটা সুখবর আছে, শোনো শোনো। তোমাকে না আগে মার কাছে বলবো, তোমাকে আগে বলবো না, আগে মার কাছে বলবো। মা একটা সুখবর আছে, হ্যাঁ কালকে আমরা বেড়াতে যাব, বুঝলে? কালকে আমরা বেড়াতে যাব, বেড়াতে যাব। সবাই যে যার ট্যাকেট ট্যাকেট করে নাও, কেমন? সবাই যে যার প্যাকেজ গুছিয়ে নাও, বাক্স তরঙ্গ সব গুছিয়ে নাও, বুঝেছ? টিকিট কাটা হয়ে গেছে অলরেডি, টিকিট কেটে নিয়ে আসলাম। একটু ঘুরলে ঠুললে সবারই মন ভালো থাকবে, মনের মধ্যে অত ফুচুর ফুচুর কুচুর কুচুর চলবে না, বুঝেছ? সবাই মিলে একটু এনজয় করে আসি কদিনের জন্য। গুছিয়ে টুছিয়ে নাও সবাই। হ্যাঁ হ্যাঁ, আমার ওই স্যুটকেসের মধ্যে আমার জামাকাপড়গুলো ভরে নিও, আমার সব ভালো ভালো দেখে জামাকাপড়গুলো গুছিয়ে নিও। গেঞ্জি নেবে বেশি, আমি তো গেঞ্জি পছন্দ করি, গেঞ্জি নেবে। শার্ট একটু কম নেবে, শার্ট অফিসেও পরে যেতে হয়, ফর্মাল ড্রেস। আবার যদি বাইরেও গিয়ে পরি, আমি একটু গেঞ্জি পরতে ভালোবাসি, তুমি গেঞ্জি নিয়ে নেবে, কেমন?